আমার মায়ের হাতে স্পেশাল একটা রান্নার মধ্যে এই চিড়ে ভাজাটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ। হ্যালো স্নেহসুন্দর ফ্যামিলি, কেমন আছো সবাই? আমি তো বিন্দাস আছি। আই হোপ আজকের রেসিপিটা ভালো লাগবে। তো স্পাইসি চিড়ে ভাজতে ফার্স্টেই লাগছে চিড়ে, তারপর লাগছে আলু কুচি, ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, এটাও ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, কিমা, আদা কুচি কিমার মতন করে কুচিয়ে নিয়েছি, নুন লাগছে, হলুদ পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো। গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিয়েছি। এবার শুকনো কড়াটা আমি মানে কড়াটা রেখে দিয়েছি, এতে চিড়েটা দিয়ে দিচ্ছি। একদম শুকনো যেন কড়াটা হয়, আর খুব গরম তাহলে খুব ভালো হয়। আমি একটু সিমে করে নিচ্ছি লো ফ্লেমে। তো চিড়েটা এবার আমি ভালো করে নাড়িয়ে নেব, কারণ একদম চিড়েটাকে মানে নাড়বে না এরকম করো না, কারণ খুব ভালো করে নাড়তে হবে, না হলেই চিড়েটা ধরে যাবে আর পুড়ে যাবে জিনিসটা। তো ভালো করে নাড়বে, সব সময়তে নাড়বে, মানে ভালো যেন কড়কড়ে হয় দেখবে। আর এবারে আমি একটু চিড়েটা তুলে নিলাম, তুলে নিয়ে দেখছি যে চিড়েটা কড়কড়ে করে ভাজা হচ্ছে কি না। একদম জলও লাগানো চলবে না কড়াইতে, আর তেলও নয়, কারণ না হলে ভালো করে কড়কড়ে হবে না জিনিসটা। তো আমার চিড়ে ভাজা একদম রেডি হয়েই গেছে বলতে গেলে, আর তাও আর একটু নাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানেতে এখন একটু অ্যাড করব, তার আগেও ভালো করে না এ করে নিলাম। এবার আমি অ্যাড করছি নুন, একদম পরিমাণ মতন পারলে দিয়ে দেবে একেবারেই নুনটা। আর নুনটা আমি কোনো পরিমাপ বলছি না, কারণ এটা চিড়ের পরিমাণ অনুযায়ী যারা তোমরা করবে যেরকম দিও। তো আমার পুরো রেডি হয়ে গেছে চিড়ে ভাজাটা। তো এবার আমি এটা নামিয়ে নিয়েছি, দেখো একদম লাল লাল হয়ে গেছে, সাদা সাদাও আছে, ঠিক এরকম কালারটা ব্রাউন শেডের আর হবে। আর আমি গ্যাসটা লো ফ্লেমে করে দিয়েছি, আর কড়াইতে আমি সর্ষের তেল আমার আগেই ছিল, তো সেই কারণে আমি আর অ্যাড করিনি সর্ষের তেল। এবার আমি আলুটা অ্যাড করে দিয়েছি, কিমা কিমা আলুটা। তো এখন নাড়ছি ভালো করে, আলুটা আমাকে ফ্রাই করতে হবে, পুরো ডিপ ফ্রাই করবে। তো ভালো করে আমি এখন নাড়ি, তো দেখতে থাকো, আর কেউ কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখো খুব ভালো লাগবে। আর এখন আমি এবার নুনটাও অ্যাড করে দিলাম, নুনটাও পরিমাণ মতনই, আমি বারবার বলছি দিও তোমরা পরিমাণ মতন, ভালো করে নাড়ো। এবার আমি আদার কিমাটাও মিক্স করে দিলাম, দিও ভালো করে ফ্রাই করতে হবে, পুরো ডিপ ফ্রাই, ভালো করে নাড়ছি। পেঁয়াজ কুচিটাও আমি অ্যাড করে দিলাম, দিও ভালো করে নাড়বো আমরা, দেখতে থাকো। সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, খুব অল্প হলুদ গুঁড়ো দেবে, বেশি দিয়ে ফেলো না, পরিমাণ মতন দেওয়ার চেষ্টা করবে। একটু কম হলেও কোনো ক্ষতি নেই, কারণ বেশি হয়ে গেলে হলুদ গন্ধ ছাড়ে একটা বাজে, তো সেই কারণে কম দিলেও ক্ষতি নেই। তো ভালো করে নাড়তে হবে। আচ্ছা, এখানে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তোমরা এই জায়গাটা স্কিপ করে যেতে পারো, কাঁচা লঙ্কা যারা ঝাল না খাও অ্যাড করবে না, তোমরা এখানে না দেওয়াটাই বেটার আমি বলবো। আর আমি এখানেতে ব্ল্যাক পেপার, গোলমরিচটাও অ্যাড করলাম, আমি গোলমরিচটাও সেমই বলবো, যে কাঁচা লঙ্কার মতন তোমরা যারা ঝাল খাও না তারা স্কিপ করে যেতে পারো, বাচ্চাদের টিফিনে যদি করে দাও তাহলে, যদি ঝাল না দিতে চাও তাহলে কাঁচা লঙ্কা আর ব্ল্যাক পেপার গোলমরিচটা স্কিপ করে যাও, তাতেও কিন্তু খেতে খুব সুন্দর হয় জিনিসটা। তো ভালো করে ফ্রাই করতে হবে, আমার ফ্রাইটা মোটামুটি একদম অল ওভার রেডি হয়ে গেছে। তো এবার আমি চিড়েটা অ্যাড করে দিচ্ছি, ভাজা চিড়েটা, আর এটা বেশি তেলও লাগে না, তোমরা দেখলে কড়াইতে আমার যতটুকু
তেল ছিল, তো আমি সেই তেলটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো দেখতে থাকো পরে কি হয়। আর এটা আমি বলবো টিফিনের জন্য খুবই ভালো, পেটও ভরে আর মনও ভালো হয়, বেশ মানে খুব ভালো একটা রেসিপি। স্মেলটাও খুব সুন্দর, তোমাদের যদি ক্রাশ আমি স্মেলটা শোকাতে পারতাম, খুব সুন্দর একটা স্মেল। আর আমি এটা সন্ধেবেলা রান্না করছি, হালকা বিকাল সন্ধ্যের মাঝামাঝি। দেখো বাইরেটা খুব সুন্দর ভিউ, আর এখানে তো আমি এখন চিড়ে ভাজাটা করছি, বেশ ভালো। এটা তোমরা কিন্তু যারা স্কুল কলেজ করো আর কি, তারা কিন্তু টিফিনের জন্য মাস্ট এটা নিয়ে যেতেই পারো, বেস্ট হবে আমি বলবো, পেটও ভরে। আর খুব একটা ভালো রেসিপি, খুব হেভি নয়, খুব কঠিন না, খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। আলু পেঁয়াজ বাড়িতেও সবাইরই থাকে, আদা কাঁচা লঙ্কা গোলমরিচ, তো এটা আমি বলবো খুব সহজেই হয়ে যায়। তো এটা তোমরা রেসিপিটা ট্রাই করতেই পারো। আর লাস্টে সামান্য আমি সর্ষের তেল আমি কিন্তু অ্যাড করলাম, আর আমার পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করেছি, অন্য কোনো অয়েল দিইনি। তোমরাও চেষ্টা করবে সর্ষের তেলেই দেওয়া। আমার পুরো স্পাইসি চিড়ে রেডি। এতক্ষণ যদি রেসিপিটা দেখে থাকো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে কী করতে হবে, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।